বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরবি ভাষা শিক্ষায় আজকের পর্বটি নতুন আপনাদের জন্য সাজিয়েছি সম্পূর্ণ ভিন্ন ভাবে যারা প্রবাসী আছেন বা দেশে আছেন আরবি ভাষাটা নতুন করে শিখছেন তাদের জন্য আজকে পর্বটি ভেরি ভেরি স্পেশাল সো আপনাদের কাছে অনুরোধ অনুরোধ রইল এত সুন্দর সুন্দর পর্ব বানাচ্ছি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হই ভিডিও বানাতে তা আপনারাও আমার কথা রাখছেন অনুরোধে কাজ হচ্ছে ইনশাল্লাহ আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর পর্ব বানাবো ভবিষ্যতে আসেন তাহলে আজকের পর্বের আমরা আরবি বাক্যগুলো জেনে নিই বাংলা অর্থ সহ আরবি ভাষায় কথা বলুন তুমি ময়লা বা অপরিষ্কার বা তুমি অপরিষ্কার এটাকে আরবি ভাষায় বলা হয় ইন ওয়াসাক তারপর এই আবর্জনা ডাস্টবিনে ফেলো আরবি ভাষায় বলবেন হাদা

বদ নসায়ানা ফাদি ইংলিশে যদি বলতে চান আই এম ফ্রি আফটার হাফ એન আওয়ারস তারপর এই মালপত্র গাড়িতে রাখো এটাকে আরবি ভাষায় বলবেন হাদাস সামান rakkab fi sayyara আবারো বলছি হাদাস সামান rakkab fi sayyara পড়logback তুমি এখানে রাখো এটাকে আরবি ভাষায় বলবেন ইনটা খালি হ্যাঁ না কিপি ঠিয়ার পরের বাক্যটি হলো এই যন্ত্রপাতি আমি মেরামত করব। এটাকে আরবি ভাষায় বলবেন হাদিমা কিনা আনা সাউসাল্লাহ হাদামা কিনা আনা আনা সাউসাল্লাহ পরের বাক্য এটা আগেরটার চেয়ে ভালো দিস ইজ গুড বেটার দিস ইজ বেটার দেন বিফোর ইংলিশে এভাবে বলবেন আর যদি আরবিতে বলতে চান বলতে পারেন হাদা কয়েস মিন গাবল এটা আগেরটার তার চেয়েও ভালো আমি তার চেয়ে বড় আরবি ভাষায় বলবেন আনাকা বীর অথবা আকবর মিন হুয়া তারপর পরের বাক্য আমি তোমার ভাইয়ের চেয়ে লম্বা আরবি ভাষায় বলবেন আনা তয়ল আখ হুমাল ইনতা আনা তয়ল আখ হুমাল ইনতা এখানে আখ হুমানের ভাই চলে যাচ্ছি পরের বাক্যে পরের বাক্যটি হলো আমি তোমাকে বলেছি কিন্তু তুমি আসানি এটাকে আরবি ভাষায় বলবেন আনাকাল্লাম তা আনাকাল্লামতা লাকিনিনতামাইজি মাইজি আমি তোমাকে বলেছি কিন্তু তুমি আসানি পরের বাক্য প্রায় পাঁচ কিলো আছে আরবি ভাষায় বলবেন খামসা খাম মজুদ পরের বাক্য মনে হয় আনুমানিক বা প্রায় এই বাক্যগুলিকে এই শব্দটিকে আরবি ভাষায় বলবেন ইমকিন যে কোন একটা যাবে পরের বাক্য আজ আমার মন ভালো নেই আরবি ভাষায় বলবেন আলিওম হাজিন কলবি। অথবা কলবি পরের বাক্যটি আমাকে মারার জন্য এগিয়ে আসছে আরবি ভাষায় বলবেন হুয়া ইজ দা রব আনা চল যে চিঠি বাক্যগুলিতে বাক্য আপনি ঠিক আছেন তো আর ই ওকে আরবি ভাষায় বলবেন হাল ইন বিখয়ের হাল ইন দা বিকয়র আপনি দশ মিনিট পর ফোন দিন এটাকে আরবি ভাষায় বলবেন ইনতা দা ইত্তেসাল বাদ আশারা দিগিগা পরের বাক্য আমি দশ মিনিট পরে ফোন দিব আনা ইত্তেসাল বাদ আশারা দিগিগা এখানে আনা মানে আমি দুটি বাক্য কিন্তু ভিন্ন একসাথে মিলিয়ে ফেলবেন না তারপর পরের বাক্য পরের বাক্যটি হলো আমি জানি না বা আমি চিনি না এটাকে অনেকভাবে বলা যায় আরবি ভাষায় তো আমি বলে দিচ্ছি কি কিভাবে বলবেন প্রথমত বলবেন লা দ্বিতীয়ত বলবেন মা আদ্রি আদ্রি তৃতীয়ত বলবেন লা আরিফ এগুলো দ্বারা বলতে পারেন এই বাক্যটিকে বা শব্দগুলো বেঁচে থাকা বা বেঁচে আসি কি আরবি ভাষায় বলে আনা হাইয় অথবা হাই আনা হাই অথবা আনা মানে হলো বেঁচে থাকা বা বেঁচে আসি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ টিউটোরিয়াল টি থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি আজকের পর্বটি আপনাদের মনের মতো হয়েছে যদি মনের মতো হয় ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন যাবার আগে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন এমন ভিডিও আপনারা আরো চান কিনা যদি চান কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট পড়ে উৎসাহিত হলে আমি আরো বেশি বেশি করে এমন সুন্দর সুন্দর পর্ব নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে সবাই সুস্থ থাকুন এবং একে অপরকে সাহায্য সহযোগিতা করুন আল্লাহ হাফেজ